আসসালামু আলাইকুম ভিওয়ার্স ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজে ঝটপট করে গ্যাসের চুলা তৈরি করুন আস্ত রুই মাছের গ্রিল কীভাবে আমি তৈরি করলাম আর কী কী উপকরণই বা ব্যবহার করলাম জানতে হলে পুরোটা সময় আমার সঙ্গে থাকতে হবে তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক আমি কিভাবে এবং কি কি উপকরণ দিয়ে আমি তৈরি করলাম এই রেসিপিটি এতই মজার একটি রেসিপি যদি কেউ একবার খায় তাহলে পরবর্তীতে পরিবারের সবাই বলবে যে আর একবার বানাও দেখতেও যত সুন্দর খেতেও তত সুন্দর আর যখন তখন ঘরে বসেই বানানো যাবে তো এই যে যে মাছ দেখতে পাচ্ছেন বেশ বড়ো সাইজের মাছ মাছটাকে আমি কেটে বেছে যে একটু কাচিয়ে কাচি নিয়েছি কাটা আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আধা ঘন্টা পরে পানিটা ফেলে দিয়েছি মাছের ভিতর থেকে অনেক পানি বেরিয়েছিল আর এখানে আমি কি কি উপকরণ ব্যবহার করছি টক দই শুকনামরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা ধনে বাটা তিন চা চামচ আর এখানে যে মশলাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গ্রিল করার আসল মশলা তেমন কিছুই না খুবই সহজ ঘরে থাকে সবারই চটপটির মশলা অবাক লাগছে না চটপটির মশলা দিয়ে যে এত সুন্দর গ্রিল হয় তা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন আর দিয়ে দিলাম ছয়া এক চা চামচ আর এখানে আছে আমার টমেটো সস এটা আমি নিজেই তৈরি করেছি টমেটো সস এই টো টমেটো সস দিয়ে দিলাম দুই চা চামচ টক দইটাকে একটু ফেটে নিলাম ফেটে এবার সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে দিলাম এখানে আমি সামান্য একটু জয়ত্রী জয়ফলের গুঁড়া দিয়েছি আমি বাড়িতে তৈরি করেছিলাম হাফ চা চামচ মতো দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো দিয়ে দিলাম যেহেতু মাসে আগে লবণ দিয়ে ভিজে রেখেছি শয়া চা আছে তাই লবণ একটু পরিমাণ কম লাগবে আর এই যে লেবুর রস আমি দিয়ে দিলাম দুই পিস দুই পিস লেবুর রসকে আমি এই যে সিপি দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে এটাকে মেখে মিশিয়ে দিতে হবে এর সঙ্গে আমি একটু সরিষার তেলও দিয়ে দিলাম এই এক টেবিল চামচ মতো এই তেলটাকেও ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি বেশ অনেকক্ষণ ধরে একটু ফেটে ফেটে ভালো করে মিশাতে হবে এবার আমি সমস্ত মশলা উপকরণগুলো মাছের গায়ে ঢেলে দেবো দিয়ে মাছকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দেব। সুন্দর করে চামচ দিয়ে ডলে 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 বা পিঁয়াজ দিয়ে ডলে ডলে আপনারা মিশিয়ে দিতে পারেন অনেক সময় ধরে মিশিয়ে প্রায় আধা ঘন্টা মতো রেখে দিতে হবে মেরিনেট করে রেখে দিতে হবে তো আমি এই যে মাছের কাটার ভিতরে যেখানে এই যে আমি চাকা কাছে দিয়েছি তার ভিতরে মশলাগুলো চামচ দিয়ে ডলে ডলে ঢুকিয়ে ঢুকে দিচ্ছি আপনারা ওইভাবে ঢুকিয়ে ঢুকে দেবেন যে সমস্ত মশলা মাখিয়ে আপনি ঢাকনা দিয়ে বিশ থেকে তিরিশ মিনিট ঢেকে রাখতে হবে তা আমি এভাবে মাখিয়ে ঢেকে রাখব বিশ মিনিট এবার বিশ মিনিট পর ফিরে এসেছি দেখুন মাছগুলো মশলার সঙ্গে কি সুন্দর মিশে আছে তেলগুলো ভেসে উঠছে এবার আমি একটা প্যানে তেল দিয়ে দিব চুলাই দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেলটাকে গরম করার পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে উঠলেই একটু জল জোরে জাল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে যখন তেলটা গরম হয়ে যাবে তখন চুলার জালটাকে একদম লোভ হিটে কমিয়ে দিতে হবে একটু নেড়ে চারিদিকে তেলটাকে মিশিয়ে দিচ্ছি প্যানের সঙ্গে যাতে করে মাছটা গায়ের সঙ্গে লেগে না যায় এভাবে কিছু সময় তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এবার তেলটা গরম হয়ে গিয়েছে আমি এবার মাছকে খুব আস্তে সাবধানে তুলে তেলের উপর বসিয়ে দেবো জোর দেওয়া যাবে না তেল ছিটে হাত পা পুড়ে যাবে ওই জন্য একদম আস্তে করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তবে একটি একটি করেও ভাজা যায় তার সময় লাগবে বেশি আমি ওই জন্যই একই সঙ্গে দুটো মাছ আমি ভেজে নেব প্রথমে একটা দিয়ে একটু সরিয়ে দেবো সরিয়ে দিয়ে তার সাইডে আমি আরেকটিও দিয়ে দেব ঠিক আছে এবার আমি ওইটাও দিয়ে দিলাম পাশে দিয়ে দুটো মাসে এভাবে আমি প্রায় বিশ মিনিট প্রথমে এক পিট ভেজে নেব একটু ধীরে ধীরে সময় কম নিয়ে মশলাগুলোকে আবার এরপর দিয়ে আমি ডলে দিচ্ছি তাড়াহুড়া করলে হবে না সময় নিয়ে হাতে সময় নিয়ে কাজটা করতে হবে ধীরে ধীরে কাজ করতে হবে বিশ মিনিট বিশ মিনিট করে চল্লিশ মিনিট তো লাগবেই এপিট হয়ে গেলে পিট উল্টে দেবো দিয়ে আবার মশলা দিয়ে দেবো চলো জালটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি এখন একটা ছেচকি দিয়ে সমস্ত মাছটাকে এরকম ধরে এইভাবে উল্টে দিতে হবে চিমটাতে উল্টালেও ভেঙে যাবে আবার একটাতে উল্টালেও ভেঙে যাবে যে আমি যেভাবে উঠাচ্ছি ঠিক সেভাবে আপনারা উল্টিয়ে দেবেন তাহলে মাছ একটুও ভাঙবে না আর আশেপাশে যে মশলাগুলো আছে সেগুলোকে উঠিয়ে মাছের গায়ের সঙ্গে একটু মিশিয়ে দিতে হবে আর কামলাতে বাকি যে মশলাটুক আছে সেটুকু আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে চামচ দিয়ে ডলে দিচ্ছি বা আপনারা বিরাজ দিয়েও দিয়ে দিতে পারেন তো এইভাবে মশলাটুক সম্পূর্ণ দিয়ে মাছটাকে সুন্দর করে বাদামি করে আস্তে জালে এভাবে ভেজে নিয়েছি আমার গ্রিল তৈরি করা হয়ে গিয়েছে গ্যাসের চুলায় কত সুন্দর হয়ে তা আপনারা এভাবে বাড়িতে মাছ নিয়ে এভাবে আস্ত মাছের গ্রিল করবেন ভালো লাগবে খেতে সবাই খেতে চাবে বারবার আর যে সমস্ত উপকরণ আপনার বাসায় থাকবে আপনি সেগুলো নিয়ে ব্যবহার করবেন তা আমি এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি করে দিয়েছি উপর দিয়ে আর আমার ঘরে একটু বাটার আছে আমি একটু বাটার দিয়ে দেবো আপনারাও বাটার দিয়ে দেবেন আর যদি টমেটো বা গাজর বা যাই থাক না কেন আপনারা সেইভাবে ডেকোরেশন করবেন আমি এই যে বাটার দিয়ে দিলাম দুটো মাছের গায়েই বাটার দিয়ে দেবো দুই চার চামচ মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে এর উপর দিয়ে আমি আবার কিছু পিঁয়াজ কুচি দিয়ে দেবো বাটারটা দেওয়ার পরে দিয়ে তারপরে আমি দুই মিনিট মতো ঢেকে রাখব যাতে বাটারের ফ্লেভারটা সমস্ত মাছে ছড়িয়ে যায় যেভাবে আমি আবার একটু কাঁচা কুচি পেঁয়াজ দিয়ে দেব এবার একটু আমি গোলমরিচের গুঁড়া দেবো আপনারা সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন আমি এখানে কালো গোলমরিচের গোলা দিচ্ছি কালো কালো গোড়মরিচের গুঁড়া আমি হাফ চা চামচ মতো দিয়ে দেবো বেশি দিলে ঝাঁজ লাগবে একটা হাফ চা চামচ দিলেই হবে তা আমি এটাকে হাফ সা চামচ দিয়ে একটু ছিটিয়ে দেবো ছিটিয়ে দিয়ে আমি এবার নামিয়ে নেব হয়ে গেল আমার কত ছটপট করে আজ রুই মাছের গ্রিল গ্যাসের চুলায় দেখে তো জিবে জল চলে আসছে গরম গরম ফ্লাওয়ার সঙ্গে খেতে ভালোই লাগবে একদম চেটে ফুটে খেয়ে নেবে সাদা ভাতের সঙ্গেও খাওয়া যাবে যারা মাছ খেতে পছন্দ করে না তারা এভাবে গ্রিল করে খাবেন একেবারে লুটে খেয়ে নেবে কত সুন্দর হয়েছে গ্যাসের চুলাই আর ঘরে থাকা উপকরণ দিয়ে কম খরচে কম উপকরণ দিয়ে এবার আমি একটু কিছু বেরেস্তা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু টমেটো শশা দিয়ে আমি ডেকোরেশন করলাম তা কত সুন্দর লাগছে দেখতে খেতেও দারুণ হয়েছে তা আশা করি আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলো আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনারা আমার কাছ থেকে পেয়ে থাকবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ